বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতা আফজালুল করিমের অভিযোগের প্রমাণ না হলে বরিশাল পাঁচ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সিটি কর্পোরেশনের মেয়র সিনিয়াবাদ সাদেক আবদুল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমকে শোকাজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সোমবার 4 ডিসেম্বর বরিশাল রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেয়। রিটার্নিং কর্মকর্তা জানান, রোববার 3 ডিসেম্বর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম মৌখিকভাবে আপত্তি দিয়েছিলেন যে আমেরিকায় সেনিয়াবাদ সাদেক আবদুল্লার সহধর্মিণীর নামে বাড়ি রয়েছে, যাহা হলফনামায় উল্লেখ করা হয়নি। তবে যাচাই বাছাইয়ের অভিযোগের প্রমাণ না হওয়ায় সাদেক আবদুল্লার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীমকে নির্বাচন অনুসন্ধান কমিটি থেকে শোকাজ করা হয়েছে। এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, বরিশালে 6টি আসনে মোট 55 জন প্রার্থী ছিলেন, এর মধ্যে মোট 10 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বর্তমানে বৈধ মনোনীত প্রার্থীর সংখ্যা 45 জন। যে সকল প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে তারা প্রার্থিতার বৈধতা পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবে। সময় খবর, বরিশাল।